মোহতরম হাজরিন এদেশে দীর্ঘ সময় পর্যন্ত মুসলিম শাসকরা ভারতবর্ষকে শাসন করেছে এবং আমাদের এই সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে মুসলিম শাসকদেরকে তাদেরকে যেন ভিলেন মনে করে তাদেরকে যেন আসামি মনে করে অপরাধী মনে করে আমাদের শিশুরা সেভাবে বইয়ে ইতিহাস লেখা হয়েছে মিথ্যা ইতিহাস মিথ্যা ইতিহাস লেখা হয়েছে আপনি লক্ষ্য করবেন এই বইয়ে বলা হয়েছে যে আমি যদি জিজ্ঞাসা করি তোমাদের যদি জিজ্ঞাসা করি বিদেশি বলতে তোমরা কাদের বোঝাবে তোমরা চোখ বন্ধ করে বলে দিবে বিদেশি হলো তারাই যারা আমাদের দেশ অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে এসে এই দেশে এসেছে তোমাদের উত্তর একদম সঠিক ইত্যাদি ইত্যাদি এখানে মুসলিম শাসকরা যারা বাহির থেকে এসেছে তাদেরকে মূলত বিদেশি সাব্যস্ত করার এক চেষ্টা হয়েছে অথচ এদেশ সেনরাও শাসন করেছে পালরাও শাসন করেছে যারা মুসলমান ছিল না এবং যারা এই দেশের বাঙালি ছিল তারা এদের শাসন কিন্তু মুসলিম শাসকদেরকে এখানে ভিলেন বা খারাপ চরিত্রে প্রমাণ করার প্রকাশ করার উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে আপনি লক্ষ্য রাখবেন যত মুসলিম শাসক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ভারতবর্ষে এসেছে তাদের সাথে অমুসলিম শাসকদের একটা পার্থক্যের বিরাট জায়গা আছে সেটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বলেন তুরস্ক থেকে আশা বখতিয়ার বলেন কিংবা অন্য যত শাসকরা এসেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আরবদের কথা বলেন তারা প্রত্যেকে এ অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস করেছেন তারা আর বিদেশি থাকেন নাই তাদের সব কিছু এখানে তারা দিয়ে গেছেন তাদের কবর তাদের লাশ এখানে দাফন হয়েছে আর ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ দখল করে শোষণ করে এই ভারতবর্ষ থেকে সব কিছু নিয়ে পালিয়ে গেছে মুসলমানরা সবকিছু এদেশে দিয়ে গেছে সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তার এক বইতে আল মুসলিমুনা ফিল হিন্দ এই বইয়ে সম্ভবত তিনি লিখেছেন আমরা যে সম্ভবত আম্রপালি আমের কথা বলেছেন আমরা যে আম খাই এই আমটা পর্যন্ত মুসলিম শাসকরা বাহির থেকে এনেছেন সম্ভবত আফগানিস্তান থেকে এনেছেন তার বীজ মুসলমানরা যতদিন এদের শাসন করেছে এ অঞ্চলের কল্যাণে তারা কাজ করে গেছেন এবং তারা এই অঞ্চলেই ছিলেন এখান থেকে তারা লুট করে নিয়ে যান নাই ব্রিটিশদের মতো বা অন্যদের মতো অথচ আমাদের কোমলমতির শিশুদেরকে ইতিহাস পড়ানোর নাম করে মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্বেষী করে গড়ে তোলার তাদেরকে বড় করে তোলার হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে এই বইয়ে মোহতরম হাজরিন আপনারা দেখবেন যে এই ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের বইয়ে লেখা হয়েছে সুলতানি আমলে সমাজের বিভিন্ন স্তরে দাস প্রথা প্রচলিত ছিল অথচ পৃথিবীতে দাস প্রথার প্রচলন সবার আগে করেছে ইউরোপিয়ানরা এমনকি এই ভারতবর্ষে সুলতানি আমলের আগেও দাস প্রথা ছিল কিন্তু দাস প্রথার প্রচলন করেছে সুলতানি আমলের রাজারা বা তাদের মাধ্যমে তাদের আমলে প্রচলিত ছিল এ কথা বলে শিশুদের মনে তাদের বিরুদ্ধে বিদ্বেষ এবং ঘৃণা এটা তাদের বিরুদ্ধে উদ্রেক করার হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে এই বইয়ে মোহতরম হাজরিন একইভাবে এ ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়িয়ে স্বাধীন করবার জন্য মুসলমানরা অকাতরে লড়েছেন হিন্দুরাও লড়েছেন হিন্দু মুসলমান সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতবর্ষকে মুক্ত করবার জন্য কাজ করেছে অথচ এই বইয়ে আমরা দেখেছি যে এখানে খুবই সূক্ষ্মভাবে মুসলমানদের অবদানকে একেবারে এড়িয়ে যাওয়া হয়েছে এখানে অবদান উল্লেখ করা হয়েছে কার সাঁওতালদের বিদ্রোহের অবদান উল্লেখ করা হয়েছে স্বদেশী আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে সেটা যথার্থ এবং আরো অনেক হিন্দুদের আন্দোলন ছিল তারা আন্দোলন করেছে তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে সেটা সত্য সেটা উল্লেখ হতে হবে কিন্তু এর পাশাপাশি হাজী শরীয়তুল্লাহ তিতুমির দুদুমিয়া তারপর ফকির মজনু শাহ সহ বহু মুসলিম মনীষীরা তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন সংগ্রাম করেছেন জীবন বাজি রেখেছেন দিল্লিতে মুসলমানদের এমনকি আলেমদের লাশ রাস্তার ধারে থাকা প্রতিটি গাছে আলেমদের লাশ ঝুলেছে এমনকি বহু মাদ্রাসা দারুল দেওবন্দের মতো এরকম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন এর নেতৃত্ব দেওয়ার জন্য সেখানে ওলামায়ে কেরাম তো দূরের কথা মুসলমানদের নাম পর্যন্ত উল্লেখ না করে ভারতবর্ষে
এটাকে স্বাধীন করবার জন্য ব্রিটিশদের খেদানোর জন্য তাদের তাড়াবার জন্য মুসলমানদের যে অবদান আছে এটাকে অত্যন্ত নিকৃষ্টভাবে এবং নির্লজ্জভাবে এড়িয়ে যাওয়া হয়েছে ক্লাস 9 এর বইয়ে কিছুটা খুবই সামান্য পরিমাণে উল্লেখ আছে যেটা সত্যকে এড়িয়ে যাওয়ার প্রচেষ্টার নামান্তর আর ক্লাস 7 এর বইয়ে সম্পূর্ণভাবে এইভাবে আমরা দেখেছি যে এটাকে এড়িয়ে যাওয়ার অপচেষ্টা করা হয়েছে মুহতারাম হাজেরিন এভাবে আপনি যদি দেখেন দেখবেন যে বখতিয়ার খলজির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নালন্দায় হামলা করে ভারতবর্ষ যখন তিনি দখল করেন ভারতের এই অঞ্চলে যখন মানুষকে শোষণ মুক্ত করতে আসেন তখন নালন্দায় হামলা করে তিনি নাকি বহু আপনার লাইব্রেরি তিনি নাকি লাইব্রেরি জ্বালিয়েছেন লাইব্রেরি ধ্বংস করেছেন এবং ক্ষতিগ্রস্ত করেছেন অথচ এ বিষয়ে রাধাকৃষ্ণ চৌধুরী তিনি নালন্দায় 1960 থেকে 72 সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে তার যে প্রবন্ধ লিখেছেন সে প্রবন্ধে পরিষ্কারভাবে দেখিয়েছেন যে বখতিয়ার খলজি বাংলা অভিযানের সাথে নালন্দার ধ্বংসের কোনো প্রকার সম্পর্ক ঐতিহাসিকভাবে ছিল না শুধু তাই নয় রাধাকৃষ্ণ চৌধুরী লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক উপাত্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন যে নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেনের যুক্ততা ছিল যিনি সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেনের ছেলে ছিলেন তাদের বসবাস ছিল বর্তমান রাজশাহী জেলার গোদাগাড়ি থানার দেওপাড়া প্রাপ্ত একটি লিপি স্বাক্ষর ভিত্তিতে তিনি এরূপ সিদ্ধান্ত নিয়েছেন এবং এর বিস্তারিত আপনি অনলাইনে ঘাটলেও পাবেন শুধু তাই নয় ২০১৪ সালে ভারতের পার্লামেন্টে একজন কংগ্রেসের একজন সদস্য তিনি সম্ভবত করণ সিং তিনি দাবি তুলেছিলেন যে বখতিয়ার খলজি মুসলিম শাসক তিনি নালন্দায় আক্রমণ করে লাইব্রেরি ধ্বংস করেছেন অথচ সিপিএমের সীতারাম তিনি এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং এটাকে প্রত্যাখ্যান করেছেন কারণ ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত নয় যেখানে ভারতে পর্যন্ত বিষয়টা নিয়ে তুমুল বিতর্ক আছে এবং সেটা কেউ অকপটে প্রমাণ করতে পারে না কোনো তথ্য উপাত্ত গ্রহণযোগ্য নয় যে বখতিয়ার খলজি কোনো লাইব্রেরি ধ্বংস করেছেন সেখানে আমাদের এই কোমলমতি শিশুদেরকে পাঠ্য বইয়ে সেটাকে অকাট্যভাবে প্রমাণিত বিষয় হিসাবে উপস্থাপন করে বখতিয়ার খলজিকে খলনায়ক বানিয়ে তাকে খারাপ মানুষ হিসাবে দেখানোর হীন এবং ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সন্তানদেরকে শুধুমাত্র ইতিহাসের এই বিকৃতি দেখানো হয়েছে তাই নয় আপনি দেখবেন যে সেখানে লেখা হয়েছে সপ্তম শ্রেণীতে সুলতানি আমলের শাসকগণ সবাই ছিলেন মুসলিম এবং সেজন্যই মুসলিমরা অন্যদের থেকে সুবিধাজনক অবস্থানে ছিল সুলতানি আমলের শাসকরা সবাই মুসলমান ছিলেন সেজন্য মুসলমানরা সবাই সুবিধা পেয়েছে তখনকার শাসকরা যদি হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি অন্যদের প্রতি নির্যাতন চালাতো নিষ্পেষণ চালাতো তাহলে ভারতবর্ষে কোনো হিন্দুর নাম নিশানা থাকতো অথচ আছে না নাই শুধু তাই নয় আজকে ভারতের শাসক গোষ্ঠী তো হিন্দু হিন্দুত্ববাদীরা শাসন করছে তারপরও সেই ভারতে হিন্দুত্ববাদীদের শাসন আমলে মুসলমানদের কি করুণ পরিণতি হচ্ছে মুসলমানরা কেমন আছে সেটা আমরা কম বেশি সবাই জানি কি জানি না অথচ এই সমস্ত বইয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হিন্দু মুসলিম শিক্ষার্থীদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করা তাদেরকে একে অন্যের প্রতি বিদ্বেষী করে তোলা বিশেষ করে মুসলমান সন্তানকে মুসলিম শাসকদের সম্পর্কে ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার হীন চেষ্টা করা হয়েছে